আমাদের লারাভেল প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে আজকেও সেই দ্রুত। ওকে, তো আমরা এটাকে আউটপুট দেখি এখান থেকে, দরকার নেই এটা। লারাভেলে কনভার্ট হচ্ছে, তো আমাদের এটা হচ্ছে আউটপুট। তো আমরা প্রজেক্টটা ওপেন করে ফেলি। এটা এটাই না আমাদের প্রজেক্ট ছিল, না না ক্রস বর্ডার ফাইল ওপেন ফোল্ডার ড্রাইভের ভিতরে নাম কি স্পোর্টস, এখান থেকে ওপেন করলাম। তো আমরা এখন ওয়েব ডট পিএইচপি তে আছি। আমরা এখন আমাদের কি কি লাগবে, একটা রাউট লাগবে, একটা মডেল লাগবে, আর মাইগ্রেশন ফাইল লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা কমান্ড চালাবো, একটাই আছে। আচ্ছা এখানে আমরা আরেকটা কমান্ড চালাবো, মাউসের রাইট বাটন, মেক মডেল পিএসপি আর্টিসান, মেক মডেল, মডেলের নামটা হবে ASPORTS স্পোর্টস হাইফেন স্পোর্ট হাইফেন MCR, ঠিক আছে। আমাদের মডেল কন্ট্রোলার এবং রিসোর্স রাউট ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। আমরা এখান থেকে একটা ভিউ তৈরি করি, রিসোর্স ভিউ, রিসোর্স ভিউস, ভিউস থেকে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, এটাকে আমরা রিনেম করে করে দেবো কি ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, CREAT ক্রিয়েট ডট BLED ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো, সবগুলো মুছে দেবো এখান থেকে। এখানে আমরা একটা ফর্ম ফর্ম ফর্মের অ্যাকশন, আচ্ছা অ্যাকশন আমরা কি একটা রাউটে পাঠাবো, তাই না। আচ্ছা আমরা ওয়েব ডট পিএসপি তে যাই, ওয়েব ডট পিএসপি, ওয়েব ডট পিএসপি তে আসার পর আমরা এখানে একটা রিসোর্স রাউট তৈরি করব, রাউট ROUT রাউট RESOURC রিসোর্স, এখানে হবে কি স্পোর্টস SPORTS স্পোর্টস, আর কোন কন্ট্রোলারটা হবে আমাদের কন্ট্রোলারের নাম কি FHTTP কন্ট্রোলার স্পোর্ট কন্ট্রোলার স্পোর্ট কন্ট্রোলার ক্লাস, ঠিক আছে। ওকে, আর এটাকে আমাদের এখানে ইউজ করতে হবে, ইউজ করার জন্য আমরা এখান থেকে ডকুমেন্টেশন থেকে একবার কন্ট্রোলারস এখান থেকে এটা ইউজ করে, ঠিক আছে। এটা আমরা নর্মালি ম্যানুয়ালি করতে পারতাম, আর কি অনেক সময় অটো ইম্পোর্টার পাওয়া যায়, এখন আমরা কন্ট্রোলার ইউজ করলে অটোমেটিক এখানে এটা চলে আসে, তো এটা আমরা ব্যবহার করতে পারতাম। আচ্ছা তো এবার আমরা এখানে রাউট লিস্টটা দেখে আসি, পিএসপি আর্টিসান পিএসপি আরটি সান আর ইউটি রাউট এবং এসপি লিস্ট, সমস্যা দেখাচ্ছে, স্পোর্টস কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। তো আচ্ছা আমরা এই যে এখানে কন্ট্রোলারটা এক্সিস্ট করছি, কিন্তু আমাদের তো ওয়েব ডট পিএসপি, এখানে তো ইউজার কন্ট্রোলার দিয়ে দিচ্ছি, তাই না। তো আমাদের তো এটা হচ্ছে স্পোর্টস কন্ট্রোলার। ওকে, তো এবার আমরা রাউট লিস্টটা দেখি, তাড়াতাড়ি করতে গেলে যত ঝামেলা কাটিয়ে দিছি। পিএসপি আর্টিসান ROUT রাউট এলআইএসপি লিস্ট, আচ্ছা আসছে আমাদের রাউট গুলা। ওকে, তো এইবার আমরা কি করব, এবার জাস্ট এর ভিতরে একটা ফর্ম তৈরি করব, স্পোর্ট কন্ট্রোলার এই যে ডট জেড ডট পিএসপি, এখানে আমরা
একটা রাউটে পাঠাই দেব, রাউটের নাম হবে কি স্পোর্টস ক্রিয়েট, তাই না? ক্রিয়েট না, স্টোর। হ্যাঁ, আজকে ওইটা আমরা ইমেজ কোডটা একদম সম্পূর্ণ কমপ্লিট শেষ করবো, দেখি চেষ্টা করে দেখি। আচ্ছা, আমরা স্পোর্টসটা ক্রিয়েট করে ফেললাম, এবার ক্রিয়েট মেথডে চলে যাবে, স্টোর মেথডে চলে যাবে। আচ্ছা, আর এখানে যেহেতু একটা ইমেজ আপলোড হবে, সেই জন্য ফর্মের ভিতর কি হবে, এন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, ঠিক আছে। মেথড হবে কি, মেথড হবে পোস্ট, পোস্ট, আর এখানে একটা সিএসআরএফ টোকেন যাবে, @ সিএসআরএফ, সিএসআরএফ টোকেন। আর এখানে একটা ইনপুট থাকবে, ইনপুট টাইপ টেক্সট নেম, নেম হবে নেম, আর প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার নেম, SPORT, স্পোর্টস, স্পোর্ট নেম, ঠিক আছে। আর এখানে দুইটা বিআর ট্যাগ দিই, আর এই ইনপুট টাইপ টেক্সট এটা হবে ডেসক্রিপশন, DESCRIPTION, ডেসক্রিপশন, আর প্লেস হোল্ডার ডেসক্রিপশন। আচ্ছা, আরেকটা ইনপুট হবে কি, ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ ফাইল, আর এটার নেম হবে কি ইমেজ, নেম হবে IMAG, ইমেজ, ঠিক আছে। আর এখানেও দুইটা বিআর, বিআর, ওকে। আর এখানে হলো ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে, ওকে। তো আমরা এখন আমাদের এই রাউটের ওয়েবটার এই যে কন্ট্রোলার থেকে কি করব, যখন আমাদের ক্রিয়েট মেথডটা কল হবে তখন একটা ভিউতে পাঠাই দেবো, সেই ভিউয়ের নাম কি রিটার্ন ভিউ, ইন্ডেক্সে পাঠাবো কেন, ক্রিয়েট, ক্রিয়েট ভিউতে স্ল্যাশ ক্রিয়েট যখন দেবে তখন কি ক্রিয়েট মেথড কল হবে না, ওকে। এবার আমরা এখান থেকে যাবো কিসে, স্ল্যাশ SPORT, এস দিছিলাম নাকি, ক্রিয়েট, আচ্ছা স্পোর্টস, স্পোর্ট দিয়েছিলাম, স্পোর্ট কত হয় না, এখানে স্পোর্টস ঠিকই দিয়েছিলাম, এখানে সম্ভবত বাংলা, ঠিক আছে, আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এবার আমরা এখান থেকে যখন সাবমিটে ক্লিক করবো কখন, তখন কোথায় যাবে, স্টোর মেথডে, তাই না? তো আমরা স্পোর্ট কন্ট্রোলারের ভিতরে যে স্টোর মেথড, সেই স্টোর মেথডে চলে গেলাম, এখানে লিখলাম যে রিটার্ন হ্যালো, ওকে। তাহলে কি হবে, এখান থেকে আমরা যদি এটা রিলোড করি, সাবমিটে ক্লিক করলে এই আমাদের হ্যালোটা দেখা যাবে। এবার আমরা এখানে কি কাজ করব, এখানে আমাদের যে ডাটাগুলো আসবে, রিকোয়েস্ট এর ভিতরে ডাটাগুলো আসবে, আর ইমেজের একটা নাম তৈরি করে নেব, আর ইমেজ ট্যাগে আমরা আপলোড করব, তাই না? আমরা নর্মালি ইফ যদি রিকোয়েস্ট থেকে, আচ্ছা এখানে ডলার সাইন ইমেজ সমান সমান রিকোয়েস্ট থেকে যদি কোনো যে ফাইলটা আসবে সেটা যদি ইমেজ হয়, ঠিক আছে, তাহলে কি করবে, এটা কিন্তু একটা কন্ডিশন, এটা জানেন না আপনারা, তাহলে ইমেজের একটা নাম দিয়ে দেবো। নর্মালি আমরা একটা ইমেজ নেম দিলাম, ডলার সাইন ইমেজ নেম সমান সমান একটা নাল একটা ভ্যালু রেখে দিলাম, ঠিক আছে, এটা, ঠিক আছে। তো রিকোয়েস্ট থেকে যদি কোনো ফাইল আসে, রিকোয়েস্ট থেকে যদি কোনো ফাইল আসে সেটা যদি ইমেজ হয় তাহলে এই কাজগুলো করবে, একটা ইমেজের নাম তৈরি করবে। তো আমরা এখানে এবার ইমেজ নেম সমান সমান কি করব, ইমেজ নেম সমান সমান একটা ইউনিক আইডি তৈরি করব, ইউনিক আইডি, ঠিক আছে। ইউনিক আইডি কেন কেন তৈরি করব, কারণ ইমেজের একটা নাম তৈরি করতে হবে ইউনিক, হ্যাঁ, কারণ একই জায়গায় তো দুই তিন, ইউনিক আইডি, ঠিক আছে, ইউনিক আইডি থাকবে,
তারপর এটাকে আমরা কনকেট করব। কনকেট করার পর এখানে একটা এই যে হাইফেন চিহ্ন, এটাকে কনকেট করব। তারপর তারপর কি করা যায়, টাইমটা আমাদের আগে দিলে ভালো হতো, টাইম ধরে, তারপর ইউনিক আইডি হবে, ইউনিক আইডি, ওকে। তারপর এটার সাথে আবার আমাদের কনকেট হবে ডট, এই ইমেজের যে একটা এক্সটেনশন থাকে সেই এক্সটেনশনটা, মানে এই যে এক্সটেনশনটা আসবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এর সাথে আমরা একটা ডট দিয়ে দিলাম এখানে, তারপর গেট CLIENT ক্লায়েন্ট ORIGINAL অরিজিনাল EXTENCION, তাই না? এক্সটেনশন বানান ভুলে গেলাম নাকি, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। এখানে কিন্তু এখনো কিন্তু এটা ঠিক নাই, কারণ কি ইমেজের ইমেজ যে অবজেক্ট, অবজেক্টের এই যে এইভাবে দিতে হয়, ঠিক আছে? গেট ক্লায়েন্ট এক্সটেনশন, দেখি আসলে এটাকে এখান থেকে রিটার্ন করবো, এখানে আমরা কোনো একটা ইমেজ দিয়ে দেখি আসলে কি হয়। আমাদের সম্ভবত বানান ভুলে গেছে, গেট ক্লায়েন্ট অরিজিনাল অ্যাকসেন্ট SION হবে, আমি দেখি কি TION, ঠিক আছে, এবার তৈরি করে দিয়েছে। ওকে, প্রথমটা কি আমাদের যে টাইম ফাংশন তৈরি করছিলাম সেই জন্য, তারপর মাঝখানে যে আমরা এই যে একটা হাইফেনকে কনকেট করছিলাম ওইটা, তারপর এটা হচ্ছে কি ইউনিক আইডি, তারপরে যে ডটকে কনকেট করছিলাম, আর গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশনের জন্য আমাদের এই এক্সটেনশনটা দিয়েছে। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা সম্ভবত না, তাই না? ওকে, আর আরেকটা কাজও করবে, সেটা হচ্ছে কি এই ইমেজ, আচ্ছা এটা তো আমরা রিটার্ন করব না, এটা তো আমরা এখন আর রিটার্ন করব না, আমরা এখানে এই ইমেজটাকে এক জায়গায় আপলোড করে ফেলবো, তাই না? ইমেজটাকে এক জায়গায় আপলোড করার জন্য কি মুভ, মুভ বলে একটা ফাংশন আছে, মুভ, ঠিক আছে? মুভ ফাংশনের ভিতর প্রথম প্যারামিটারে থাকবে হচ্ছে কি আমাদের ইমেজটা কোথায় যাবে, ইমেজটা যাবে হচ্ছে পাবলিকের ভিতরে, IMAGES ইমেজেস, ঠিক আছে, আর ইমেজেস ফোল্ডারের ভিতরে, আর কমা দিয়ে কি নামে যাবে সেটা হচ্ছে ইমেজ নেম পরে প্যারামিটারে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? এবার দেখি আসলে কি হয়, আমরা আমাদের প্রজেক্ট স্পোর্টস পাবলিক এর ভিতরে আসলে কিছুই নাই, এখন আমরা একটা ইমেজ আপলোড করব, এখন এই সাইট থেকে একটা ইমেজ আপলোড করে দিই, এটা আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, এবার যদি আমরা সাবমিটে ক্লিক করি, এই দেখুন ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, এর ভিতরে সেই ইমেজটা চলে আসবে। ওকে, তো আমাদের ইমেজটা আপাতত না, ওইটা তো ডিলিট ফাংশন, আমরা তো এখন স্টোর করে রাখছি, যে ইমেজ দেবে সেটা স্টোর হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমাদের ডাটা তৈরি করতে হবে, ডলার সাইন অফ ডাটা, ডাটা সমান সমান কি অ্যারের ভিতরে নেম, নেম সমান সমান হবে রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে সেই নেমটা, তাই না? রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে, ঠিক আছে, আর এটা যেহেতু এর ভিতরে কমা হবে, আর এটা কি ছিল, ডেসক্রিপশন, DESCRIPTION, ডেসক্রিপশন, রিকোয়েস্ট থেকে যে ডেসক্রিপশন আসবে সেটা, আর এটা কি থাকতে পারে, ইমেজ, ইমেজ, IMAGE
ইমেজ সমান সমান কোন ইমেজটা, ইমেজের নামটা আমরা শুধু ডাটাবেজে সেভ রাখবো, তাই না? ইমেজের নাম, যে ইমেজের নামটা তৈরি করলাম, তাই না? আর এই নামেই তো, আর সেম নামেই তো আমাদের এই যে এখানে ইমেজটা ডাটাবেজ থেকে ইমেজের নামটা মেন বলে আমরা, তাই না? ইমেজ নেম রিকোয়েস্ট থেকে না, এটা তো আমরা ইমেজ নেম নরমালি বানাই ফেলছি। এবার এখানে আমাদের মডেলের মডেলকে কল করতে হবে এখন। মডেলের নাম কি আমাদের? এফ মডেল স্পোর্টস। আচ্ছা স্পোর্টস, আচ্ছা ক্রিয়েট, কাকে ক্রিয়েট করবে এই ডাটাকে? এই ডাটাগুলো এখানে ক্রিয়েট করবে, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের? এবার আমাদের কি করতে হবে, এই মডেলে চলে যেতে হবে, মডেল স্পোর্টস। আমরা কিন্তু এখনো মাইগ্রেশন কমান্ড চালাইনি, তাই না? আমরা মাইগ্রেশনে চলে যাই, আমাদের ডাটাবেজে টেবিল তৈরি করতে হবে, ডাটাবেজে কানেকশনও দিয়ে নিই, কিন্তু আগে ডাটাবেজে কানেকশন দিয়ে নিতে হবে। আচ্ছা আমরা জ্যাম চালু করছি না, জ্যাম দিয়ে ডাটাবেজ ব্যবহার করছি, জ্যাম, ঠিক আছে? জ্যাম কন্ট্রোল প্যানেল, স্টার্ট স্টার্ট localhost স্ল্যাশ পিসি মাইঅ্যাডমিন, ডাটাবেসটা আমাদের আগে তৈরি করে নেওয়া উচিত ছিল। আচ্ছা আমরা এবার মাইগ্রেশন এখানে লিখবো কি, মাই ইএনভি ফাইলে যে এইগুলো তুলে দেবো, এখানে হবে MySQL ডাটাবেস, তাই না? MySQL MySQL, আর ডাটাবেস নেম হবে হচ্ছে SQRT স্পোর্টস, এটা ডাটাবেস স্পোর্টস নামে তৈরি করলাম। তো আমরা এখানে এসকিউএল কমান্ড দিই, সিক্রেট ডাটাবেস, ডাটাবেসের নাম হবে কি, স্পোর্টস। ওকে, এবার আমরা যদি গোতে ক্লিক করি তাহলে আমাদের এই ডাটাবেসটা তৈরি হয়ে যাবে, তাই না? স্পোর্টস, স্পোর্টস এর ভিতরে আপাতত কোনো টেবিল নাই, তাই না? আমরা মাইগ্রেশন কমান্ডের মাধ্যমে কি টেবিলগুলো তৈরি করব। তো আমরা মাইগ্রেশন ফাইলে চলে যাব, মাইগ্রেশন ফাইল কোথায় আছে, মাইগ্রেশন ফাইল কোথায় থেকে ডাটাবেসের ভিতরে, তাই না? এই ডাটাবেস, ডাটাবেসের ভিতরে মাইগ্রেশন, মাইগ্রেশনের ভিতরে এটা। আচ্ছা আমাদের একটা টেবিল, একটা ফিল্ড লাগবে হচ্ছে, সেটা কি, স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং। আচ্ছা স্ট্রিং তো, হ্যাঁ স্ট্রিং, টেবিলের ফিল্ডের নাম হবে কি, নেম, ডেসক্রিপশন, আর একটা হবে ইমেজ। হ্যাঁ ইমেজ, ওই যে ডাটাটা যাবে ইমেজের নামটা, তো আমরা স্ট্রিং তৈরি করে নিই। তো এবার আমরা এখান থেকে কমান্ড চালাবো কি, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর আর্টিসান MIGRAT মাইগ্রেট। ওকে, আমাদের টেবিলটা এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমাদের লাগবে কি, স্পোর্টস, তাই না? এর ভিতরে আপাতত কিছুই নাই, আইডি নেম ডেসক্রিপশন ইমেজ ক্রিয়েটারিয়া ডাটা এগুলো। তো আমরা এবার মডেলে চলে যাব, আমাদের মডেলের নাম কি, মডেল স্পোর্টস, স্পোর্টস, তাই না? আমরা এখানে লিখব প্রোটেক্টেড সি লেভেল এফআই, সি লেভেল কি কি ফিল আপ হবে, নেম, ডেসক্রিপশন, আর কি, ইমেজ, ইমেজ নেম না, ইমেজ এ করা। আচ্ছা দেখি এখন কিছু হয় কিনা। আচ্ছা আর যখনই ডাটাগুলো আমাদের তৈরি করা হয়ে যাবে, আচ্ছা ডাটাগুলো তৈরি হওয়ার পর সেটা পড়ে দেখছি, স্পোর্টস নেম হচ্ছে C++,
CRI, cricket, description, cricket is the most popular game. Source file, আমরা একটা ক্রিকেটের ছবি নিয়ে আসি, CRI থেকে ক্রিকেট ঠিক বাজে চলে গেছে, CRI থেকে ক্রিকেট থাকুক, আমরা তো চেক করার জন্য জাস্ট ডাউনলোড ডাউনলোড করলাম। এবার আমরা এখানে দিলাম, সাবমিট করলাম। হ্যাঁ আচ্ছা, আমাদের এটা এখানে আপলোড হয়ে গেল। আবার ডাটাবেস তো ডাটা গেছি, নাহলে তো এরর আসতো। আসছে ইমেজ তো এখানে শো করবে না, এখানে আমরা জাস্ট ইমেজের নামটা রাখছি। তাহলে এবার যখন আমাদের এই কাজটা কমপ্লিট হবে, তখন আমরা এই যে আমাদের আপাতত মাইগ্রেশন ফাইলে আর কোনো কাজ নাই, মডেলেও আর কোনো কাজ নাই, ইএনভি ফাইলে আর কোনো কাজ নাই, স্পোর্ট কন্ট্রোলার কন্ট্রোলারে কাজ আছে, রাউটেও আপাতত কাজ নাই, এই যে এই ভিউতেও আপাতত আর কোনো কাজ নাই, তাই না? না না, সার্ভারে জমা, সার্ভার তো কিনতে পারে, কিনতে হবে তোমাকে। এটা রাউটে নিয়ে যাবে, রিডাইরেক্ট করবে, রাউট, রাউটের নাম কি? ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স মেথডে চলে যাই, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ ইন্ডেক্স। আচ্ছা, আমরা এখানে কোনো কিছু তৈরি করিনি, কোনো ভিউ তৈরি করিনি, তো আমরা এখানে যে ভিউটা তৈরি করে দেবো, ভিউস ইন্ডেক্স ডট ব্লেক ডট পিএসপি, আর ইন্ডেক্স ডট ইউআরএল ডট পিএসপি। ডাটাগুলো এখানে পাঠাই দেবো। আচ্ছা, ডাটা করে পাঠাচ্ছি, টেবিল, টেবিলের ভিতরে থাকবে টিডি, টিডি এর ভিতরে থাকবে, সরি, টিআর থাকবে, টিআর টেবিল রো, টেবিল রো এর ভিতরে থাকবে টিডি, টেবিল ডাটা এর ভিতরে থাকবে কি, নেম, ডেসক্রিপশন, আর এটা থাকবে ইমেজ। ওকে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ঠিক আছে, স্পোর্টসে গেলাম, ইন্ডেক্স, ইন্ডেক্স, তাই না? আপাতত এর কিছুই নাই। আচ্ছা, আমরা এই যে এখান থেকে ভিউতে আমরা ডাটাও পাঠিয়ে দেবো, তাই না? ভিউতে ডাটা পাঠানোর জন্য এখানে কি করতে হবে, মডেলকে কল করতে হবে, আর মডেল তো অলরেডি আমরা উপরে ইউজ করছি, তাই না? এতে করছি না স্পোর্টস, সেই জন্য আমাদের বারবার আর ইউজ করা লাগবে না। স্পোর্ট, তারপর অল, ঠিক আছে, আর এখানে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে পারি, অথবা এইটা এর ভিতরে রেখে দিতে পারি, তাও হবে। আমরা ভেরিয়েবলের ভিতরে রাখি ডাটা, অথবা এসপিও, এসপিও আরটিএস, স্পোর্টস সমান সমান স্পোর্টস ভেরিয়েবলের ভিতর, আর এখান থেকে ডাটা পাঠিয়ে দেবো এখানে কিভাবে, কম্প্যাক্ট,
কোথায়? এটা স্পোর্টস, কারণ কি স্পোর্টস মডেলের ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, হ্যাঁ প্লুরাল সিঙ্গুলার না, কারণ অনেক ধরনের স্পোর্টস এর ডাটা থাকতে পারে, যেমন ক্রিকেট ফুটবল এক একটা অবজেক্ট আকারে থাকতে পারে, সেজন্য স্পোর্টস। এখানে যে দিতেই হবে এমন কিছু না, হ্যাঁ অনেক ডাটা আছে এর ভিতরে। স্পোর্টস মানে কি অনেকগুলো স্পোর্টস থাকে, বুঝতে পারছো? এই জন্য এখন আমাদের শুধু ক্রিকেটের ডাটা আছে, ক্রিকেটের আরো তো দুই তিনটা থাকে, ওই ডাটা গুলো তো এর ভিতরে থাকে, সেই জন্য ওইভাবে দিয়ে। তাছাড়া তোমার দ্বিতীয় ভাবে এমন কিছু না। এখানে আরেকটা ফরেস লুপ চালাবো, এট দা রেট ফরেস ডলার সাইন এস পি ও আর টি এস স্পোর্টস এস স্পোর্ট। এই যে এখন সিঙ্গুলার দিলাম, কারণ কি এক একটা ডাটা ভেঙে 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 লুপ করবে। এবার এই ভিতরে আবার একটা টেবিল দেবো, ঠিক আছে? এখানে হবে কি স্পোর্ট থেকে যে নেমটা আসবে, নেম এখানে ডিসক্রিপশন, এখানে ইমেজ দিয়ে দিলে কি হবে, শুধু ইমেজের এই যে নামটা শো করবে, তাই না? শো করছে, কিন্তু আমাদের এখানে ইমেজটা শো করাইতে হবে, তাই না? ইমেজ শো করাইতে হলে কি করতে হবে? এটা এইভাবে দেওয়া যাবে না, এখানে আমরা আইএমজি ট্যাগ রাখবো, আইএমজি সোর্স, সোর্সের ভিতরে অ্যাসেট বলে একটা ফাংশন রাখা আছে, এখানে তো পিএসপি লাগবে, অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট আছে, আমাদের একটা ইমেজ আছে, তাই না? এটা দিলে কি আমাদের ইমেজটা চলে আসবে না? আছে অনেক উইথ হয়ে গেছে, তো আমরা এটার উইথটা একটু কমাই দেবো, উইথ 40 পিক্সেল, একদমই ছোট হয়ে গেল। ঠিক আছে, চলবে আর কি। তো আচ্ছা ইমেজটা কিন্তু আমরা এইভাবে দিলে কি হবে, যতবার মানে যতবারই যত জায়গায় থাকুক না কেন এই এক ইমেজই শো করবে, তাই না? তো এখানে আমাদের এইভাবে না, প্রত্যেকবার লুপ ঘুরবে আর প্রত্যেকবার লুপের এক একটা আইডি থেকে ইমেজটা নিয়ে আসবে, তাই না? এভাবে দেওয়া যাবে না, বুঝতেছেন তো? এখানে এটার সাথে আমরা কি কনকেট করব, কনকেট করব কি স্পোর্ট থেকে যে ইমেজটা আছে, স্পোর্ট থেকে যে ইমেজটা আছে, এবারেও সেম কাজই হবে, কিন্তু এটা ডাইনামিক ভাবে হবে, তাই না? প্রত্যেকবার সেম। তাহলে আমাদের ডাটা ক্রিয়েট করা হয়ে গেল, এখানে আরো কিছু বাটন আমরা রাখবো, অ্যাকশন টিডি অ্যাকশন, ঠিক আছে? মানে আসুন ভিতরে বসুন, ঠিক আছে? অ্যাকশন, অ্যাকশনের ভিতরে আমরা এখানে রাখবো আরেকটা টিডি টেবিল ডাটা, টেবিল ডাটা এর ভিতরে একটা এ এইচ রেফ একটা রাউটে পাঠাবো, রাউটে পাঠানোর পর রাউটে পাঠানোর পর রাউটটার নাম কি হবে, এস শো, হ্যাঁ? তো আমরা এখানে লিখলাম হচ্ছে ভিউ, ভিউ, ঠিক আছে? দেখি আসি কি হয়। আচ্ছা এই রাউটে যাওয়ার সময়, এই রাউটে যাওয়ার সময় একটা এই যে আমাদের যে স্পোর্টের যে আইডিটা, আইডিটা নিয়ে যাবে, ঠিক আছে? এবার আইডিটা নিয়ে আসছে না, এখানে যখনই আমরা ভিউতে ক্লিক করব শো মেথডে চলে যাবে, এই যে আইডিটা উপরে নিয়ে আসছে, এই আইডিটা আবার কে রিসিভ করবে, আমাদের এই যে স্পোর্ট কন্ট্রোলারের ভিতরে যে শো মেথডটা আছে, এই যে শো মেথডটা আছে সে রিসিভ করবে। আচ্ছা তো আমরা এই শো মেথডে যাই, শো মেথডে যাওয়ার পর এখানে রিটার্ন ভিউ করে দিই, ভিউ
ভিউতে কোন ভিউতে যাবে, এসএইচও ডব্লিউ শো। হ্যাঁ আমরা এখন আর এখানে একটা কম্প্যাক্ট করব, কম্প্যাক্ট কম্প্যাক্ট এই যে স্পোর্টস, এই যে আইডিটা নিয়ে যাবে ওখানে, এই যে এখানে ডাটাগুলো নিয়ে যাবে। হ্যাঁ তো আমরা এখানে একটা ভিউ তৈরি করে ফেলি, প্লে ডট পিএইচপি। তো এখানে আমরা এস ওয়ান এর ভিতরে রাখলাম, এস ওয়ান এখানে কি হ্যাঁ থাকেন করি অ্যাসাইন এস পি ও আর টি স্পোর্ট এর যে নেমটা আছে নেম একটা পি ট্যাগ থাকবে, পি এখানে থাকবে ডেসক্রিপশন ডিএসসি আর পি ডেসক্রিপশন, আর এখানে একটা আইএমজি ট্যাগ থাকবে সোর্স অ্যাসেট ইমেজেস। এই ইমেজটা না আমরা এখানে এটাকে ডাইনামিক করে দেবো, তাই না? তো এখানে আমরা এর সাথে কনকেট করব কি স্পোর্টস এর যে ইমেজটা, তাই না? কি মজা না এটা, প্রথম প্রথম কষ্ট হতো, তাই না? এখন যদি আমরা এখানে ক্লিক করি বড় ওই যে ইমেজের কোনো নির্দিষ্ট ইয়ে দেওয়া নাই, তো উইথ উইথ এখানে 400 পিক্সেল দিলেও সমস্যা নাই, এটা তো আমাদের বড় করে দেখানোর জন্য, বিস্তারিত দেখানোর জন্য তো শোতে আসে অনেক, ঠিক আছে? এখানে যদি শোতে বেড়ে যায় তাহলে এখান থেকে দেখলেই তো হয়ে যাবে। আচ্ছা এবার আমরা ইডিটটা করবো, ইডিট কন্ট্রোল ডি, ইডিটের জন্য আমরা এটাকে কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ ক্রিয়েট মেথডটা করছিলাম, এটা হবে হচ্ছে এডিট ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে? আমাদের ইন্ডেক্স পেজটা লাগছে আপাতত, ক্রিয়েটটা লাগছে না, শোটাও লাগছে না, শো এর কাজ শেষ। আমরা এবার এডিটটা ঠিক করবো, এডিটে আসার পর ফর্ম অ্যাকশন কোথায় যাবে? আপডেট আপডেট, ঠিক আছে? এনটাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, আচ্ছা আমরা ভিউ থেকে এটাকে ওয়াড্রপ করি, সবই ঠিক আছে। মেথড পোস্ট সিএসআরএফ টোকেন নিয়ে যাবে, নেম সোর্স নেম, আচ্ছা ভ্যালু দিতে হবে, আচ্ছা ভ্যালু দেওয়ার জন্য আমরা এডিট মেথডটাকে আগে কল করি, রিটার্ন ভিউ কোথায় নিয়ে যাবে? এডিট, ঠিক আছে? আর এখানে কম্প্যাক্ট কম্প্যাক্ট কম্প্যাক্টের মাধ্যমে ঠিক আছে, তো আমরা এবার ইন্ডেক্স পেজে যে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব, অল্টার শেপ এডিট, আর এখানে এডিট হবে, এডিট মেথডে নিয়ে যাবে না, ক্লিক করি, হালকা পাতলা একটা ইরর আসতে পারে, হচ্ছে একটা প্যারামিটার মিসিং আছে। প্যারামিটারটা কি, যখন এই যে আপডেট নিয়ে যাবে, যে আপডেট কন্ট্রোলার কিন্তু আমার দুইটা প্যারামিটার রিসিভ করবে, ঠিক আছে? আপডেট এই যে আপডেটটা কিন্তু একটা কি রিকোয়েস্ট থেকে যেগুলো আসছে সেগুলো তো রিসিভ করবেই, আবার যে আমাদের ওই আইডি ধরে কিন্তু এটা মানে ওইটা আইডি কিন্তু রিসিভ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, আমাদের আপডেটের সাথে আপডেট মেথডে যাওয়ার সাথে সাথে যে স্পোর্টস আছে তার আইডিটাও নিয়ে যায় যেন নিয়ে যায়, তো সেই জন্য কি এস পি ও আর টি স্পোর্ট এখান থেকে কি হবে আইডি, তাই না? এবার দেখে হবে না, ঠিক আছে? এবার আমরা এখানে ভ্যালু ভ্যালু গুলো সেট করে দেবো, ভ্যালু স্পোর্ট ডলার সাইন এস পি ও আর টি স্পোর্ট, স্পোর্ট থেকে নেম, ওকে
রেকর্ড চলছে তো। তো ভ্যালু হিসেবে স্পোর্টের নেম, আচ্ছা আর এটার ভ্যালু হিসেবে কি দেবো? ডেসক্রিপশন। আচ্ছা ওকে, আর ইমেজ ইমেজটা কিছু থাকার দরকার নেই আপাতত। তো আমাদের কি এডিট মেথড পর্যন্ত? হ্যাঁ নেম তো ইনপুটের একটা নাম হয়ে যায়, আচ্ছা তাহলে কি আমাদের এডিটের কাজও মোটামুটি শেষ। আমরা এবার এই কন্ট্রোলারে চলে যাব। কন্ট্রোলারে আসার পর এই যে এখানে রয়েছে আপডেট, আচ্ছা আপডেট মেথডে আসার পর, আচ্ছা এখানে কেউ ইমেজ দিতেও পারে নাও দিতে পারে। মনে করেন আমি শুধু এই ক্রিকেটের নাম আপডেট করবো আর ডিসক্রিপশন, আমার ইমেজ যেটা আছে সেটা থাকতেও পারে। তাহলে কি ইমেজ থাকলেও চলবে না থাকলেও চলবে, তাই না? তো আমরা এখানে একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে ইফ, ইফ এটার মানে কি ইফ ডলার সাইন সেম ভাবে ইমেজ সমান সমান যে রিকোয়েস্ট থেকে যদি কোনো ফাইল আসে। আচ্ছা এই কাজটা আমরা করছি তাই না, উপরে করছি না একবারে, আবার কি করার দরকার আছে? বুঝতেছেন তো উপরে এগুলা? ইফ ইমেজ সময় সময় যদি রিকোয়েস্ট থেকে যদি কোনো যে ফাইল আসে সেটা যদি ইমেজ হয় তাহলে ইমেজের নামটা হবে এটা, আর ইমেজটা মুভ করবে হচ্ছে ইমেজ ফাইল, তাই না? এই যে এর ভিতরে ইমেজ। আচ্ছা এখন কথা হচ্ছে আপনার যখন মানে নতুন একটা ইমেজ এডিট করবেন, যখন এডিট করে আরেকটা ইমেজ এখানে দিয়ে দেবেন, হ্যাঁ চেঞ্জ করে দেবেন, তখন কি আগের এই ইমেজটার দরকার আছে? তার মানে আমাদের করার দরকার কি আপডেটও হতে হবে এবং পূর্বের ইমেজটা ডিলিটও করতে হবে, যেন ডিলিটও হয় এরকম একটা ব্যবস্থা করতে হবে আমাদের, তাই না? তাহলে দেখি এখানে কি দেওয়া যায়। আরেকটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে আমাদের পুরাতন ইমেজটা আমরা এখন বের করবো এর মাধ্যমে। যে এখানে লিখলাম হচ্ছে ওল্ড ইমেজ, ঠিক আছে? ওল্ড ইমেজ সমান সমান কি আমাদের কোথা কিসের ভিতর আছে ইমেজটা? ইমেজেস, ইমেজেস ফোল্ডারের ভিতরে, আচ্ছা ইমেজেস ফোল্ডারের ভিতরে। এখানে একটা কনকেট করতে হবে, কনকেট এই যে এখানে স্পোর্ট থেকে যে ইমেজটা আছে, বুঝতেছেন তো? মানে কি আমরা ওল্ড ইমেজটার পাথ এখান থেকে বের করে নিলাম, আমাদের ইমেজের পাথ ধরে ডিলিট করতে হবে, বুঝতে পারছেন? তো ওল্ড ইমেজের পাথটা আমরা এখান থেকে বের করে নিলাম, রিটার্ন করে দেখি আসলে দেখা যায় কিনা। আর এটা কমেন্ট করলাম এই জন্যই, কারণ এখানে এই কন্ডিশনটা চলে আসলে আবার কি বল আপডেটে ক্লিক করি যে মেথড, ও আচ্ছা এখানে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এডিট মেথডে এখানে মেথড দেওয়া হয়। হ্যাঁ মেথড কি হবে? ঠিক আছে আমাদের ওল্ড ইমেজ এর পাথ কিন্তু এটা, হ্যাঁ এই পাথ ধরে ডিলিট করার একটা অপশন আছে, সেটা হচ্ছে ইফ
এখানে ইফ, এখানে আরেকটা কন্ডিশন আমরা দিচ্ছি, যদি ফাইল এক্সিস্ট থাকে, হ্যাঁ যদি ফাইল এক্সিস্ট থাকে, এটার ভিতরে পাথ আছে না, এটার ভিতরে আমাদের ইমেজের পাথ আছে, এই এই পাথে যদি কোনো ফাইল এক্সিস্ট থাকে, মানে কোনো ফাইল নাও থাকে, কোনো কারণে মিসিং হয়েও যেতে পারে, তখন কিন্তু আমরা একটা এরর পড়বো। সেই জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশন দিলাম, ইফ ফাইল এক্সিস্ট, যদি ফাইল এক্সিস্ট থাকে তাহলে আনলিঙ্ক বলে একটা কমান্ড আছে, আনলিঙ্ক, ঠিক আছে, আনলিঙ্ক, কোনটা আনলিঙ্ক হবে, এই যে এই পাতে যে ইমেজটা থাকবে সেই পাতে, ঠিক আছে। যদি ফাইল এক্সিস্ট থাকে তাহলে ওল্ড ইমেজ আনলিঙ্ক, এই যে এটা হবে, আর এটা তো দিলাম, আর আর কি করব, আর হচ্ছে এখানে আমরা ডাটা ডাটা সমান সমান নেম সমান সমান আমাদের যে রিকোয়েস্ট থেকে যে নেম আসবে সেই নেমটা, নেম আসবে সেই নেমটা, ডেসক্রিপশন, ডেসক্রিপশন রিকোয়েস্ট থেকে যে ডেসক্রিপশন আসবে, ডেসক্রিপশন আসবে সেটা, আর ইমেজ, ইমেজ সমান সমান আমাদের কি হবে, ইমেজ নেম, হ্যাঁ শুধু ইমেজ নেম। আচ্ছা এই কাজটা কখন হবে, এই কাজটা কি এর ভিতর হবে, বাইরে হবে? যদি আমাদের এর ভিতর কোনো ইমেজ দেওয়া থাকে তাহলে কিন্তু এই কাজটা হবে, তাই না? তার মানে কি আমাদের এই কন্ডিশনের ভিতরেই রাখতে হবে, মানে এই কাজটা কি নর্মালি যদি এখানে দিই তাহলে কি হচ্ছে, কেউ যদি ইমেজ নাও দেয়, কেউ যদি ইমেজ আপলোড নাও করে, মানে এটা এই এই কন্ডিশনের মানে কি, এই যে এই কন্ডিশনের বডি যে এই পর্যন্ত না, আর এই কন্ডিশনের মানে কি, প্রিভিয়াস থেকে যদি কোনো ইমেজ আসে বা ইমেজ দেওয়া হয়, আচ্ছা আমি ওই বিষয়ে পরে কথা বলছি, কিন্তু আমার রেকর্ড থাকে এগুলো সব উঠে যাবে যা বলতে। আচ্ছা ইমেজ নেম সমান সমান আমরা কি করছি, মানে যদি ইমেজ থাকে তাহলে, আচ্ছা যদি কেউ ইমেজ না দেয় তাহলে কি কন্ডিশনটা কাজ করে ফেলবে না, কাজ হয়ে যাবে না এটা, কারণ কি আমরা এখানে এটার বাইরে দিছি, তার মানে কি এই কন্ডিশন সত্য না হলেও এটা কাজ করবে, কারণ এই কন্ডিশনের বাইরে, বডি এর বাইরে। তো এই কাজটা কখন করাতে হবে, যখন কেউ ফাইল আপলোড করাবে, ফাইল আপলোড করলে না ও তো তাহলে হবে কেমন, তাহলে এই কাজটা আমাদের এই সময়ই করাইতে হবে। ঠিক আছে, ইফ ফাইল এক্সিস্ট থাকে তাহলে ওল্ড ইমেজটা এই যে আনলিঙ্ক হবে। আচ্ছা কোনো কারণবশত মনে করেন আমাদের এর ভিতরে ইমেজ দিলাম না, কেউ একজন ইমেজ দিল না, ডাটা ইমেজ ছাড়াই চলে গেল, এখানে ডাটাবেজে কোনো কারণবশত ইমেজ নেমটা নাই, মানে ইমেজ না দিলে, কেউ যদি ইমেজ না দেয়, ইমেজ তো নাও দিতে পারে, না দিলে কি এখানে কি ফাঁকা থাকবে না, তখন তো অনেকটা হিরো লাগবে যে এই এই পাতি খুঁজে পাবে, তাই না? তখন আমরা এখানে আমরা আরেকটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে ইফ ইফ যদি
ইমেজ নেম স্পট থেকে যে ইমেজ আছে, যে স্পট থেকে যে ইমেজ আসে সেটা সমান সমান নট ইকুয়াল, মানে যদি এটা সমান যদি এটা না হয়, এটা মানে কি একদম ফাঁকা এরকম কিছু না হয়, তাহলে এই ইমেজটা ডিলিট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কিছু নাও নয়, এই যে এই স্পোর্টের ইমেজ সমান সমান, যে নট ইকুয়াল মানে যদি না হয়, যে এরকম যদি ফাঁকা না হয়, তাহলে এই ইমেজটা ডিলিট করো। ঠিক আছে, ও তো কন্ডিশন, তাই না? ওকে, এবার আমরা এই যে স্পোর্টটাকে আপডেট করে দেবো। কোথাও কোনো হিরোর আছে, ঠিক আছে, আপডেট আপডেট করব। এই যে এই ডাটা যদি সেই ডাটা করে আমাদের হ্যাঁ, কোথাও না কোথাও একটা ভুল করেছি। ফাইল এক্সিস্ট, এখানে আমাদের কাজ করতে হবে, তাই না? ইফ যদি ফাইল এক্সিস্ট থাকে, ওল্ড ইমেজ আমরা রাখিনি, ওল্ড ইমেজ সমান সমান থেকে যে ফাইল এক্সিস্ট যদি থাকে এই ওল্ড ইমেজের ভেতরে, তাহলে এই কাজটা আনলিঙ্ক, না আনলিঙ্ক না, আনলিঙ্ক আমরা করে দিই, আনলিঙ্ক করে দেবো কি ওই যে ওল্ড ইমেজটা। আর আমরা এখানে করবো হচ্ছে স্পোর্ট, বুঝেছেন তো এটা? আচ্ছা, না হলে আমি আরেকটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, দেখি কি হয়। এডিট, এবার আমরা শুধু ইমেজটা এডিট করি। দেখুন, এবারে সরি চলে আসছে, আবার এখানে শুধু একা লাগে স্পোর্টস এর ওই রেসোটা ডিলিট হয়ে গেছে, তাই না? এটা কিভাবে হলো এটা আবার দেখেন, এটা ইফ মানে যদি কেউ মানে ওখানে কোনো ইমেজ আপলোড করে তাহলে এই কাজগুলো হবে, আর যদি আপলোড না করে তাহলে কি হবে? এলস, এলস যদি না হয় এটা, তাহলে ইমেজ নেম সমান সমান কি হবে, যে ইমেজ নেম সমান সমান, তো তাহলে আবার ফাঁকা থেকে যাবে, তাই না? ইমেজ নেম সমান সমান যে আমাদের যে স্পোর্ট থেকে যে পূর্বে যে ইমেজ নেমটা ছিল সেটাই থেকে যাবে। ইমেজ
বুঝতে পেরেছেন? এডিট, আপডেট, আপডেট। আচ্ছা, আর এটা শেষ করার পর আমরা রিটার্ন করব, রিটার্ন REDIRECT, রিডাইরেক্ট। এটা রাউটে চলে যাবে, রাউট, রাউটের নাম হচ্ছে ইন্ডেক্স। এডিট করি আমরা, আবার ক্রিকেটের ছবিটা দিয়ে দিই, আপডেট। ক্রিকেটের ছবিটা আছে এখানে, কিন্তু আমাদের ছবি কিন্তু প্রত্যেকবার আপডেটের সময় একটা করে এখানে আপলোড করছে, নতুনটা পূর্বেরটা ডিলিট করছে, নতুনটা আপলোড করছে পূর্বেরটা ডিলিট করছে। ঠিক আছে, আচ্ছা কিভাবে করছে কাজটা, তাই না? কাজটা কিভাবে করছে দেখেন এখানে, আমি আবার একটু শুরু থেকে বলে আসছি। এখন দেখেন এখানে আমরা কি করছি, ইফ যদি ইমেজ সময় সময় ডিটেলস থেকে যে ফাইলটা থাকে, যদি ছবি থাকে মানে এর ভিতরে যদি কোনো ইমেজ থাকে তাহলেই এই কাজগুলো করবে। কি করবে মানে ইমেজের একটা নাম তৈরি করবে, আর ইমেজটা মুভ মানে ইমেজটা এই যে এই ইমেজ ইমেজেস ফোল্ডারের ভিতরে পাঠিয়ে দেবে। আর কি করবে, ওল্ড ইমেজটা এখান থেকে আমরা কি করছি, ওল্ড ইমেজ আমরা পাথটা বের করে নিয়েছি, কিভাবে ইমেজেস এর ভিতরে এই যে স্টোর থেকে যে ইমেজ আছে সেই পাথটা বের করে নিয়েছি। আর পিএসসি এর একটা ফাংশন আছে, ইফ যদি ফাইল এক্সিস্ট থাকে মানে ওল্ড ইমেজ এর ভিতরে যদি ফাইল এক্সিস্ট থাকে, আনলিঙ্ক এর কাজ কি, আনলিঙ্ক এর কাজ কি, ওই যে আমরা যে পাথটা দিই পাথটা দিলে এটা ডিলিট করে দেয়, মানে আমরা ওল্ড ইমেজটা এখানে ডিলিট করে দিচ্ছি। আর যদি এর ভিতরে কোনো ইমেজ না থাকে তাহলে ইমেজের নামটা কি থাকবে, আগে যে নামটা ছিল স্পোর্টের আগে যে নামটা ছিল সেই নামটাই থেকে যাবে, আর ওই নামে ডিলিট হবে। আর যদি ইমেজ দেয় তাহলে এই কাজগুলো হবে। হ্যাঁ, আগের গুলো ইয়ে করবে, আর যে ইমেজ নেওয়ার সময় সময় নতুন করে একটা নাম দেবে। কোনটা? হ্যাঁ, এটা ইমেজ নেমটা কোন কোন জায়গা থেকে পেলাম, এটা হচ্ছে আমাদের এই যে ইমেজের যে নাম র্যান্ডম একটা নাম তৈরি করলাম সেটা ওই নামে, হ্যাঁ ওই ফাইলের নাম ওই এটা হয়ে যাবে এই নামে। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কোনো কারণবশত এটা মনে করেন থাকা আমাদের ডাটাবেজে ইমেজে কোনো নাম থাকলো না। হ্যাঁ, তাহলে যখন আমরা এডিট করতে হবে ডিলিট করতে হবে তখন তো সেই জন্য আমরা আরেকটা কন্ডিশনের ভিতরে রাখতে পারি এটাকে। হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন রাখতে পারি, ইফ যদি যে স্পোর্ট থেকে যে ইমেজটা আসবে, স্পোর্ট থেকে যে ইমেজটা আসবে সেইটা সমান সমান, এটার মানে কি নট ইকুয়াল, হ্যাঁ নট ইকুয়াল সমান, যদি এরকম ফাঁকা কিছু না থাকে না হয় তাহলে ইমেজটা ডিলিট করবে। বুঝতে পেরেছেন? মানে ইমেজটা ডিলিট করবে, বুঝতে পেরেছেন? মানে স্পোর্ট থেকে যে ইমেজটা আছে আমাদের ওই ইমেজ নট ইকুয়াল এই যে এরকম, মানে কোনো ফাঁকা কোনো কিছু যদি না থাকে, কারণ কি আপনার একটা ইমেজ নেই সেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন তখন তো একটা এরর আসতেই পারে, তাই না? মানে শুধু কন্ডিশন, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত ডিলিট করা দেখাতে হবে, ডিলিটে ক্লিক করলেই যে এই কাজটা করে দিলেই হয়ে গেল। কারণ ডাটা ডিলিটের সাথে সাথে আমাদের ইমেজটাও ডিলিট করতে হবে। তো ডিলিটটা আপনারা করবেন, হ্যাঁ আপনাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এই পর্যন্ত পারবেন? আমরা আরেকটা ডাটা ক্রিয়েট করি, হকি।
ওকে, হকি নিউজিল্যান্ড।